সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ফরাসি পণ্য বয়কটের হিরিক আরব ও মুসলিম বিশ্বে আই লাভ মুহাম্মদ লেখা মাস্ক পরে সংসদে কসোবর এমপির প্রতিবাদ চীনের সঙ্গে যুদ্ধের তারিখ ঠিক করে ফেলেছেন নরেন্দ্র মোদী বললেন বিজেপি নেতা পাকিস্তানের জন্য প্রস্তুত তুরস্কের অ্যান্টি সাবমেরিন জাহাজ চীনের সঙ্গে যুদ্ধে জিততে পারেননি প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন সংবাদ সিএনএন এর বিশ্লেষণ ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিবাদে এবার আরব রাও এবং সবশেষে জানাব প্রেসিডেন্ট ইসলাম বিদ্বেষী বক্তব্যের জবাব দিল ইরান ওরা মূর্খ ও গোয়ার দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত পণ্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছে অনেক মুসলিম রাষ্ট্র পাশাপাশি বিশ্বজুড়ে মুসলিমরাও একই সিদ্ধান্ত নিয়েছেন মধ্যপ্রাচ্য থেকে এই বয়কট শুরু হয় বর্তমানে তা মুসলিম বিশ্বেও ছড়িয়ে পড়েছে এদিকে ফরাসি পণ্য বর্জন না করতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আহ্বান জানিয়েছে ফ্রান্স এর আগে ম্যাক্রো মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয় সাল্লামের কার্টুন দেখানোর পক্ষে সাফাই দিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মন্তব্যের পর মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ফরাসি পণ্য বয়কট শুরু হয়েছে কুয়েত জর্ডান এবং কাতারের কিছু কিছু দোকান থেকে ফরাসি পণ্য সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া লিবিয়া সিরিয়া এবং গাজা উপত্যকায় বিক্ষোভও দেখা গিয়েছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় বলে যে উগ্র সংখ্যালঘুদের পক্ষ থেকে এই বয়কটের ভিত্তিহীন ডাক দেওয়া হয়েছে শ্রেণীকক্ষে হজরত মোহাম্মদ সাল্লামের কার্টুন দেখানোর পর এক শিক্ষককে হত্যার ঘটনায় ম্যাক্রোর মন্তব্যের পর এই প্রতিক্রিয়া তৈরি হয় প্রেসিডেন্ট বলেন যে স্যামুয়েল পার্টি নামের ওই শিক্ষক খুন হয়েছিলেন কারণ ইসলামপন্থীরা আমাদের ভবিষ্যৎ চায় কিন্তু ফ্রান্স আমাদের কার্টুন ছাড়বে না হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের চিত্রাঙ্কন মুসলিমদের জন্য গুরুতর আপত্তির জায়গা হয়ে ওঠার কারণ হচ্ছে ইসলামী ঐতিহ্য অনুযায়ী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এবং আল্লাহর প্রতিকৃতি তৈরি কঠোরভাবে নিষেধ করা হয়েছে কিন্তু ফ্রান্সের জাতীয় পরিচয়ের অন্যতম অংশ হচ্ছে বা নির্দিষ্ট সম্প্রদায়ের অনুভূতি রক্ষার জন্য বাক স্বাধীনতা কমিয়ে আনা হলে তা জাতীয় ঐক্য কমিয়ে আনবে বলে জানানো হয় রোববার ম্যাক্রো এক টুইটে ফরাসি মূল্যবোধের প্রতিপক্ষে তিনি বলেন আমরা কখনোই এটা বিসর্জন দেব না তুরস্ক এবং পাকিস্তানের রাজনৈতিক নেতারা ম্যাক্রোর প্রতি ক্ষোভ জানিয়ে অভিযোগ তুলেছেন যে তিনি বিশ্বাসের স্বাধীনতাকে কদর করছেন না এবং ফ্রান্সের লাখ লাখ মুসলিমদের কোণঠাসা করছেন রোববার তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেন ইসলামের প্রতি ম্যাক্রোর দৃষ্টিভঙ্গি পাল্টাতে তার মানসিক চিকিৎসা করানো দরকার শনিবার একই মন্তব্যের জন্য তুরস্কে থাকা ফরাসি রাষ্ট্রদূতকে তলব করেছিল দেশটি রোববার জর্ডান কাতার ও কুয়েতের অনেক দোকানের তাক থেকে সরিয়ে নেওয়া হয় ফরাসি পণ্য ফ্রান্সে তৈরি হওয়া চুল এবং সৌন্দর্য পণ্য ডিসপ্লেতে রাখা হয়নি কুয়েতে প্রধান একটি রিটেল ইউনিয়ন ফরাসি পণ্য বয়কটের ঘোষণা দিয়েছে বেসরকারি ইউনিয়ন অব কনজুমার কো অপারেটিভ সোসাইটি বলে হযরত মোহাম্মদ সোল্লাহ সাল্লামকে বারবার অসম্মান করার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এক বিবৃতিতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা স্বীকার করে লিখেছে বয়কটের এই ডাক ভিত্তিহীন এবং অবিলম্বে বাতিল করা উচিত সেই সাথে আমাদের দেশের বিরুদ্ধে উগ্র সংখ্যালঘুদের পরিচালিত সব হামলাও বন্ধ করা উচিত বিভিন্ন আরব দেশ যেমন সৌদি আরবে অনলাইনে এই ধরনের বয়কটের আহ্বান জানানো হচ্ছে আরব বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ সৌদি আরবে ফরাসি সুপার মার্কেট শপ ক্যাফও বয়কট করা নিয়ে হ্যাশট্যাগ দ্বিতীয় সর্বোচ্চ ট্রেন্ডিং ইস্যু হিসেবে উঠে এসেছে এদিকে লিবিয়া গাজা এবং উত্তর সিরিয়ার তুরস্ক সমর্থিত সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ফরাসি বিরোধী ছোট ছোট বিক্ষোভও অনুষ্ঠিত হয়েছে আই লাভ মুহম্মদ লেখা মাস্ক পরে সংসদে কসবর এমপির প্রতিবাদ ফ্রান্সে ইসলাম ও মহানবী সাল্লি সাল্লামের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে বিশ্বজুড়ে প্রতিবাদে নেমেছে মুসলিমরা এই ঘটনার প্রতিবাদে এবার আই লাভ মুহাম্মদ বা আমি মুহম্মদকে ভালোবাসি লেখা মাস্ক পরে সংসদে উপস্থিত হয়ে প্রতিবাদ করেছেন কসবর সাংসদ ইমান রহমানি রবিবার সংসদের একটি সেশনে এমন মাস্ক পরে হাজির হন সেলফ ডিটারমিনেশন মুভমেন্টের সদস্য ইমান রহমানি এই মাস্ক পরার দুটি কারণ উল্লেখ করেছেন রহমানি তিনি বলেন ফ্রান্সে নিযুক্ত কসফোর রাষ্ট্রদূত কেন্দ্রি গাসি মহানবী সাল্লু সাল্লামের ব্যঙ্গচিত্র সম্বলিত একটি অগ্রহণযোগ্য প্রতিবেদন তৈরি করেছেন কিন্তু আমাদের প্রতিষ্ঠান তার এই কাজের কোনো প্রতিবাদ করেনি আমার দ্বিতীয় উদ্দেশ্য হলো এ কথার জানান দেওয়া যে আমরা এখন মহানবী সাল্ল সাল্লামের জন্মের মাস অতিবাহিত করছি এই মাস্ক পরা ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে রহমানি লিখেছেন শান্ত ও কমলতার সঙ্গে প্রতিক্রিয়া দেখান অবমাননা ও উপহাস করবেন না মোহাম্মদ সাল্লুসাল্লাম মানব জাতির জন্য রহমতের বার্তাবাহক ফ্রান্সে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত ক্যান্ড্রিম গাসি অবশ্য পরে তার ফেসবুকে লিখেছেন যে তার এই পদক্ষেপে কিছু লোক হয়তো আহত হয়েছেন বলে তিনি অত্যন্ত দুঃখিত তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু জানতেন না রহমানি বলেছেন অবমাননাকর কাজের জন্য গাসিকে রাষ্ট্র ও জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে কারণ তার বেতন দেওয়া জনগণ তাদের বিশ্বাসে আঘাত হানে এমন কাজ সমর্থন করে না এ খবর জানিয়েছে আনাদলু এজেন্সি চীনের সঙ্গে যুদ্ধে তারিখ ঠিক করে ফেলেছেন মোদী বেশ কিছুদিন ধরেই চীনের সঙ্গে সীমান্তে উত্তেজনা চলছে ভারতের সম্প্রতি মুখোমুখি সংঘর্ষও হয়েছে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এতে কমপক্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন ইতোমধ্যে উভয় দেশই সীমান্তে বিভিন্ন ভারী সাজোয়াজান ও যুদ্ধবিমান মোতায়েন করেছে সীমান্ত জুড়ে সমাবেশ করছে হাজার হাজার সেনা দফায় দফায় বৈঠক করেও প্রশমিত হয়নি উত্তেজনা আসছে শীতে উত্তেজনা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও ভারতের বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে এর মধ্যে সীমান্ত উত্তেজনা নিয়ে বক্তব্য দিয়ে হইচই ফেলে দিলেন দেশটির উত্তরপ্রদেশ বিজেপি সভাপতি স্বতন্ত্র দেব সিং এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় কয়েক সেকেন্ডের ওই ভিডিওতে স্বতন্ত্র দেব সিংকে বলতে শোনা যাচ্ছে রাম মন্দির তৈরি ও কাশ্মীর থেকে তিনশো সত্তর দ্বারা প্রত্যাহারের তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক করেছিলেন ঠিক তেমনইভাবে পাকিস্তান ও চীনের সঙ্গে যুদ্ধের তারিখও তিনি ঠিক করে রেখেছেন সেই অনুযায়ী কাজ হবে গত শুক্রবার উত্তরপ্রদেশের এক বিজেপি বিধায়ক সঞ্জয় যাদবের বাড়িতে গিয়েছিলেন রাজ্য সভাপতি সতেন্দ্র দেব সিং সেখানে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে এই মন্তব্য করেন তিনি এর পাশাপাশি সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির কর্মীদের সঙ্গে জঙ্গিদেরও তুলনা করেন পরে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্থানীয় সংসদ সদস্য রবীন্দ্র কুশুয়া জানান দলীয় কর্মীদের উজ্জীবিত করার জন্য এই মন্তব্য করেছেন উত্তর দেশের বিজেপি সভাপতি এ খবর জানিয়েছে মাধ্যম সংবাদ প্রতিদিন পাকিস্তানের জন্য প্রস্তুত তুরস্কের অ্যান্টি সাবমেরিন জাহাজ পাকিস্তান ও তুরস্কের সম্পর্ক সবসময় আপন দুই ভাইয়ের মতো সরকারে যারাই থাকুক সম্পর্ক থাকে মধুর একে অপরের সহযোগিতায় সবসময় এগিয়ে আসে দুই দেশ এদিকে আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়িয়ে তুরস্কের তৃতীয় অ্যান্টি সাবমেরিন শ্রেণীর জাহাজ পাকিস্তানের উদ্দেশ্যে যাচ্ছে রোববার এটি পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করেছে বলে একটি সূত্র জানিয়েছে শনিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে জাহাজটি পাকিস্তানে চলাচল করবে ওই বিবৃতি অনুযায়ী তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার করাচিতে এর অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে এতে বলা হয় তুর্কি জাতীয় যুদ্ধ জাহাজ মিলজেম প্রকল্পে পাকিস্তান ও তুরস্কে দুটি করে রণতরী তৈরির কাজ চলছে করোনা ভাইরাসের প্রভাব থাকা সত্ত্বেও প্রথম জাহাজটি দুই হাজার তেইশ সালে পাকিস্তানকে হস্তান্তর করার কথা রয়েছে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি সাফাক চীনের সঙ্গে যুদ্ধে জিততে পারেননি প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন সংবাদ সিএনএন এর বিশ্লেষণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করে তিনি যে চীনা পণ্যে শুল্ক আরোপ ও নিষেধাজ্ঞার ধারাবাহিক উদ্যোগ নেন তা বিশ্বের দুটি বৃহৎ অর্থনীতিতে জটিলতা ও সংকট সৃষ্টি করেছে মাত্র মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প এই ধরনের বাণিজ্যিক যুদ্ধ থেকে যে ফায়দা তুলতে চেয়েছিলেন সে প্রচার অভিযানেও তেমন উল্লেখযোগ্য কিছু অর্জন দেখাতে পারছেন না এই রিপাবলিকান নেতা এর কারণ চীনা পণ্যগুলোতে অধিক শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রাশের উদ্যোগ নেওয়া হলেও গত আগস্টে চীনের পক্ষে বরং এই ঘাটতি সাতষট্টি বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে যা গত চোদ্দ বছরে সর্বোচ্চ চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি গত জুলাইতে সাত শতাংশ ছিল এবং তা এখন ২৬ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে এই তথ্য দিয়েছে ইউএস সেনসান্স ব্যুরো বরং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার শাসনামল শুরু করার সময়কার চাইতে চীনের সঙ্গে আমদানি ও রপ্তানি আয়ে যুক্তরাষ্ট্র বরং আরও অধিক পিছিয়ে গেছে কোভিড নাইন্টিন মহামারীতেও চীনের অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব হওয়ায় দেশটির আমদানি ও রপ্তানি আয় বেড়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্ধৃত্ত গত সেপ্টেম্বরে বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ বিলিয়ন ডলার ট্রাম্পের এই বাণিজ্য যুদ্ধ মার্কিন কৃষকদের জন্যেও বেদনাদায়ক হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বাণিজ্য বিশেষজ্ঞ উইলিয়ামস রেইনস বলেন ট্রাম্পের চীনা পণ্যের শুল্ক বৃদ্ধি একই সঙ্গে আমাদের জন্যে সমান্তরাল ক্ষতিসাধন করে অথচ চীনের সঙ্গে বাতচিতের প্রশংসা করে গত জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন দুই দেশ অতীতের ভুলের অব্যাহতি দিয়ে ভবিষ্যতে অর্থনৈতিক ন্যায় মার্কিন কর্মীদের নিরাপত্তা কৃষকদের সুরক্ষায় রাজি হয়েছে কিন্তু এরপরও চীনা কোম্পানি হুয়াইয়ে ও টিকটক এর ব্যবসা নিষিদ্ধ করেন ট্রাম্প নির্বাচনী প্রচারণায় ট্রাম্প এও বলেছেন তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন তার শাসনামলে চীনকে মার্কিন কর্মসংস্থানকে অপহরণের সুযোগ করে দিয়েছেন বাইডেন জিতলে যুক্তরাষ্ট্র চীন দখল করে নেবে কার্যত চীনের অর্থনীতি কোভিড নাইন্টিন মহামারী সত্ত্বেও গত বছরের তুলনায় এবছর চার দশমিক নয় শতাংশ সম্প্রসারণ হচ্ছে আইএমএফ বলছে চীনের অর্থনীতি এবছর এক দশমিক নয় শতাংশ বৃদ্ধি পাচ্ছে এবছরের প্রথম ছয় মাসে চীনে সরাসরি মার্কিন বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ছয় শতাংশ মার্কিন বিনিয়োগকারীদের টার্গেট করে চীন ছয় বিলিয়ন ডলারের ইন্টারন্যাশনাল বন্ড বিক্রির উদ্যোগ গত এক দশকে প্রথমবারের মতোই নিয়েছে জেপি মর্গান এ আভাস দিয়ে বলছে দুটি দেশ ভবিষ্যতে সহযোগিতা হ্রাস প্রযুক্তি ভাগাভাগিতে সীমাবদ্ধ করা ছাড়াও কিছু কিছু ক্ষেত্রে হয়তো বাণিজ্য বন্ধ করে দেবে ট্রাম্প যা করতে সমর্থন হয়েছেন তা হচ্ছে চীনের সঙ্গে বাণিজ্যিক দর কষাকষিতে আগ্রাসী হওয়া এর ফলে মার্কিন আইন প্রণেতাদের দুদেশের সম্পর্ক বিবেচনায় আরও সতর্ক হতে হচ্ছে ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিবাদে এবার আরব খ্রিস্টানরাও মহানবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ থেকে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর বিরত না থাকার বক্তব্যের প্রতিবাদে এবার আরব খ্রিস্টানরাও যুক্ত হয়েছেন কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল জাজিডার লেবানন প্রতিনিধি জালাল সহদা এক টুইটার বার্তায় জানান আমি জালাল সহদা একজন আরব খ্রিস্টান ইসলামের মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লামের অবমাননার তীব্র নিন্দা জানাই লেবাননের খ্রিস্টান ধর্মাবলম্বী আরেক সাংবাদিক গাদা হোয়াইস এক টুইট বার্তায় জানান আমি মুসলিমদের অনুভূতিতে আঘাতের প্রতিবাদ জানাই ইসলাম ও মুসলিমদেরকে সন্ত্রাসের অপবাদের নিন্দা জানাই জর্ডানের আইমান দাবা নেহ টুইটারে বলেন যে আমার মুসলিম ভাইদের সম্মান না করে অবমাননা করে সে আমাকেও জর্ডানের একজন খ্রিস্টান হিসেবে সম্মান করবে না মহানবীর অবমাননার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ফেসবুক ও ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ দিয়ে রাসুল অবমাননার প্রতিবাদ শুরু হয় মাইকেল আইয়ুব নামের একজন খ্রিস্টান ধর্মাবলম্বী টুইটারে লেখেন অন্যের ধর্ম বা নবীকে নিয়ে যারা কটুক্তি করে ও অবজ্ঞা করে আমি তাদের ঘৃণা করি এছাড়া অনেক খ্রিস্টান ধর্মাবলম্বীকে টুইটারে আমি খ্রিস্টান ইসলামের নবীর অবমাননার প্রতিবাদ করছি রাসুল উল্লাহ সাল্লসল্লাম লেখা সংবলিত ছ ছবি পোস্ট করতে দেখা যায় গত বুধবার এক বক্তব্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন কার্টুন প্রকাশ থেকে ফ্রান্স কখনো বিরত থাকবে না তার বক্তব্য প্রকাশের পর থেকে বিশ্বের মুসলিমরা প্রতিবাদ শুরু করে অনেক দেশের স্থানীয় বাজার ফরাসি পণ্য বয়কট শুরু করে ফ্রান্সের রাজধানী প্যারিসের কয়েকটি উঁচু উঁচু দালানে মহানবী সাল্লু আলাইসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করতে দেখা যায় ম্যাকরোর ইসলাম বিদ্বেষী বক্তব্যের জবাব দিল ইরান ওরা মূর্খ ও গোয়ার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বিশ্ব মানবতার দূত মহানবী হযরত মোহাম্মদ সল্লাহ আলাই সাল্লামের প্রতি অবমাননাকর যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন শুধু মুসলমানরা নন সেই সঙ্গে বিশ্বের সকল একেশ্বরবাদী মানুষ সমস্বরে রহমতের নবী সল্ল্লাহ আলি সাল্লামের প্রতি ফ্রান্সের মূর্খ ও গোয়ার শাসক গোষ্ঠীর অবমাননার বক্তব্য তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন নিচু প্রকৃতির এই লোকগুলোর এই ধরনের ধৃষ্টতা প্রমাণ করে তারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না এবং তারা সকল ঐশী ধর্মের শত্রু ফরাসি পত্রিকা শার্লি হ্যাপডো সম্প্রতি মানবতার মুক্তির দূত বিশ্বনবী আলি সাল্লামের অবমাননাকর কার্টুনগুলো পুনর্মুদন করেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন সব ধরনের গণতান্ত্রিক মূল্যবোধ ও কূটনৈতিক রীতিনীতির মাথা খেয়ে ঘোষণা করেছেন তার দেশে এই ধরনের কার্টুন প্রকাশ অব্যাহত থাকবে দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ